Welcome back to another gameplay video, guys. আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3D ওরফে মোবাইলে GTA 5 আর আজকের এপিসোডটাও গাইস খুবই জোস আর খুবই অ্যামেজিং না আজকে ভূত দেখাবো না গাইস প্রতিদিন কি আর ভূত দেখানো যায় নাকি হ্যাঁ আমি কি ভূতের ব্যবসা করি আমি তো ভূতের ব্যবসা করি না তো লেটস গো আজকে আমরা আবারো ইন্ডিয়ান বাইক গেম 3D তে প্লেন আনলক করব প্লেন গাইস আজকে আমরা প্লেন আনলক করব আবার সো আজকের এপিসোডটা জানোই তো কত মজাদার আর কত 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 অ্যামেজিং হতে যাচ্ছে তোমরা ভাই যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব ভিডিও দেখার আগে বলতেছি ভাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আগে সাবস্ক্রাইব করো এরপর ভিডিও দেখো প্লিজ সাবস্ক্রাইব জাস্ট লাল বাটনে ক্লিক করবা ভাই এতটুকু পারবে না আমার জন্য প্লিজ এই যে ভাই আগেই বলে রাখি গত দুইটা না তিনটা এপিসোড বানাইছি এই 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 মাথার প্লেনের এই মাথাটা এই মাথাটা এই মাথাটা এই মাথাটাতে ভাই বানাইছে এটা হলো পুরাই গ্লিচ মানে এটা যদি হারা দিন ভাই যদি তুমি গুলি করতে করতে যদি ফাটায় দাও আমি দেখাইতেছি ভাই না দেখালে তো বুঝবা না এই যে দেখাই এটা যদি মনে করো 24 ঘন্টা যদি গুলি করো ভাই এটা এটার গায়ে কিচ্ছু হবে না ভাই মানে এটা 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 ভাই এটা কি কমো এটা হলো গ্লিচ গ্লিচ প্লেন এটা ভাই যতই গুলি করে এটা ব্লাস্ট করার মতো কোনো ওয়ে নেই এটা কোনোভাবে ব্লাস্ট করতে পারবে না আহ ভাই এটা কি হলো আমার কোবরা বাইক ভাই আমার জানের প্রাণের প্রাণের প্রিয় প্রিয় সব ভাই কোবরা বাইকটা দিলাম গায়েব করা গাইস আজকে এই প্লেনটা আনলক করার চেষ্টা করুন কারণ ভাই এটা কিন্তু দেখো ওটা একবারে পুরা ইয়ার সাথে লাগানো মানে কি বলে এটার ভাই গ্রিল না এটার কি বলে এই যে যাই হোক মাটির সাথে একবার লাগানো কিন্তু ভাই এটার ভিতরে একটু ফাঁকা জায়গা আছে সো আজকের আজকে আমরা ট্রাই করব সর্বোচ্চ চেষ্টা করবো এই প্লেনটা উড়ানোর জন্য আর এটা নাকি সিক্রেট দরজায় যে পিছন দিয়ে একটা আছে সামনে দিয়ে আরেকটা আছে চেষ্টা করবো যে কোনো একটা আনলক করার জন্যই আজকে যেভাবেই হোক আনলক করার চেষ্টা করবো যদি হয়তো ভাই হইলে আগেই বলতেছি ভাই যদি হয় তাহলে তো হয়েছেই ভাই আর যদি না হয় ভাই আমার পক্ষে আর সম্ভব না কারণ চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা এটা একটা চুরি কারণ এটা এখনও গেমে আসে নাই যদি ভাই হয়ে যায় তাহলে তো ভাই লাগ ভালো তোমরা সবাই তোমরা যারা যারা সবাই এই প্লেনটা দিয়ে খেলতে পারো সবাই কারণ এই জায়গায় ভাই ফলস কিছু নাই সো এই জন্যই বলতেছি গাইস প্লেন প্লেন সব কিছু আনলক হবে যদি সাবস্ক্রাইব করো না ভাই এটা মিথ্যা কথা প্লেন আনলক করার দায়িত্ব তো আমার আমি চেষ্টা করতে পারি আনলক হবে না হবে ওটা ভাই আমি জানি না আই ডোন্ট নো বাট হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করবো আজকে একই রকম করে ভাই প্লেনটা আনলক করার জন্য যদি বাই চান্সে হয়ে যায় রে ভাই তাহলে তো ভাই তোমাদেরও লাগ ভালো আমারও লাগ ভালো ভাই আমি প্লেনটা উড়ে দেবো আমার খুব ইচ্ছা এই প্লেনটা উড়ানোর জন্য ওফ এই প্লেনটা ভাই এত দুর্দান্ত এত জো স্পিড তোমরা যারা যারা GTA 5 খেলছো তারা অবশ্যই অবশ্যই জানো ভাই প্লেন বড়টা উড়াইতে এত মানে কেমন লাগে কতটা মজা লাগে ভাই আর হ্যাঁ আমরা GTA 5 একটা প্লেনের এপিসোড আনবো যেটার ভিতরে ভাই প্লেন ব্লাস্ট হয় প্লেনের ভিতরে আগুন ধরে যায় ওরকম একটা প্লেন এপিসোড আনবো আমরা ইনশাল্লাহ সামনে GTA 5 এর একটা বড় এপিসোড হবে 10 মিনিটের সো আমাদের কথা এটা ছিল না আমাদের কথা ছিল আমরা এই প্লেন আনলক করব এই যে দুই দরজার মাঝখান দিয়ে ভাই আবার দিতেছি যদি হয় এক সাইড দিয়ে হইলে হইব ভাই দরজা ভাঙলেই হয়েছে বাস খালি ভিতরে ঢুকতে পারলে ভাই কাম সেরে গেছে আর কিছু দরকার নাই জাস্ট ভিতরে ঢুকতে পারলেই হবে আমার আজকে সবগুলো একবার ভাই গিনি 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 করে ভাই ইয়াগুলো লাগাইতেছি এটা কি বলে স্টিকি বোমগুলো লাগাইতেছে একবার পুরো সাইড সাইড করে কারণ একটা ফোটো ভাই জায়গা দেওয়া যাবে না এই যে সাইড যা গ্লিচ হয়ে গেছে গা সবগুলা কিছু করার নেই ভাই গ্লিচগুলো গ্লিচই থাকবে এটা প্লেন আনলক না করলে ভাই ইস কত যারে খারাপ লাগবে ভাই আজকে জলদি জলদি সাবস্ক্রাইব কর আমরা ঘনায় আসছি ভাই খুবই জলদি ব্লাস্ট করা লাগবে সবগুলার আবার এর ভিতরে আরও ভাই আরও অনেক কিছু ঢালা লাগবে আজকে আমরা তো ওইদিনকে খালি স্টিকি বোম লাগাইছি বাট না শুধু স্টিকি বোম দেওয়া হইব না শুধু স্টিকি বোম দেওয়া হইব না এই জায়গায় প্রায় 2000-এর মতো বোম লাগবো 2000 স্টিকি বোম না আরও বোম যা আছে না আমি দেখাইতেছি ভাই আগে একটা কমপ্লিট করে একটা একটা করে কমপ্লিট করে ব্যাস আনলক করার চেষ্টা করবো ব্যাস দেন ব্লাস্ট করে দেবো সবগুলা বটো বটো করতে করতে ভাই আমার মুখ দেওয়া ফেনা বেড়ে যেতেছে এত বেশি কথা বলতে পারবো না কথা না বললে কি হবে হবে না তো ভাই কত রে স্টিকি বোম ভাই মারতে মারতে শেষ হয় না রে ভাই ভাই শর্টকাট শর্টকাট মারে আর মারবো না বেশি বেশি দিলে ভাই বুঝছে অল্প অল্প করে দিয়ে দিয়েছে দে ভাই অনেক বড় ভাই প্লেন অনেক বড় দেখছো ভাই রাউন্ড দিতে দিতে কতগুলো দিচ্ছি ওই সাইড বেশি পড়ে গেছে এই যে হয়ে গেছে বাস এনাফ ভাই এনাফ আর দরকার নেই এবার কি করবো এবার জাস্ট ডায়াল করে ওই ইয়াগুলো দেওয়া লাগবে জিরো জিরো হয়েছে
এগুলার ফালা না কেন, ফাল পড়ে না, বাস এগুলা সব ফালান লাগবে ভাই একটা একটা করে। জিরো 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 ভাই দেখো অনেকগুলো গ্যাস ট্যাঙ্ক রাখছি, কারণ গ্যাস ট্যাঙ্ক ছাড়া তো ভাই এই প্লেন তো ভাই হইব না। জিরো 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 বাস এই জায়গায় ভাই এনাফ। দেখছো প্লেনের বরাবর ভাই ইয়াগুলো নিচ্ছি, কি বলে এটারে, প্লেনের একবারে পুরো বরাবর পর্যন্ত আমরা গ্যাস ট্যাঙ্কগুলো নিয়ে নিছি, কারণ গ্যাস ট্যাঙ্কগুলো যদি ওইভাবে না নেই তাহলে তো ভাই হইতেছে না, কোনোভাবেই হবে না। এই জায়গায় একটা না অনেকগুলো দেওয়া লাগবে কোড, সো আমরা আবার দেওয়া লাগবে সেমভাবে জিরো 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 জিরো। দেখো ভাই অনেক বড়, একবার প্লেনের উপর পর্যন্ত চলে গেছে, ঠিক আছে তোমরাও গাইছে এরকম ট্রাই করবে নাহলে হইব না। আবার আমরা আরও আরও দেওয়া লাগবে, এ আমার উপর পড়বি না বাপ ভাই রে ভাই বাচ্ছি কথা বলতে বলতে দিয়ে দিছিল আমারে। জিরো 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 বাস এনাফ 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 গুড এনাফ ভাই, বহুত হয়েছে বহুত। এই যে এবার এই জায়গায় বড় দুটা দুটা লাগবো, সবগুলোর ভিতরে তিনটা করে লাগবো, এক দুই তিন। আরে কি দিচ্ছি হয়নি তো, আরে ভাই প্লে মোবাইল অফ হয়ে যায় কেন বারবার। দুই এই হলো তিন, এই তিনটা দেওয়া শেষে এই জায়গায় বড়গুলো দিছি ভাই, কারণ বড়গুলো যদি ব্লাস্ট না হয় ছোটগুলো ভাই ব্লাস্ট হইব না, ছোটগুলো ব্লাস্ট হইব না। দেখো ভাই অনেক বড় করে ইয়া করছি আমি, ওইটা তো উপরে অনেকগুলো পড়ছে, কারণ উপরে যদি না থাকে হইব না, নইলে এই জায়গায় বড়গুলো দিই নাই না আমি, ভুলে গেছি আমার সরি। এই জায়গায় বড়গুলো লাগবো, এখন দেবো বড়গুলো, দুইটা 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 বাস হয়েছে এনাফ 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 ভাই, পুরা সারছে একবারে পুরো উপর পর্যন্ত শেষ পর্যন্ত সবগুলো হয়ে গেছে। এবার গাইস স্লো মোশনে আমরা এই 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 প্লেনটা আনলক করবো গাইস। আর ভাই এবার যদি না হয় প্লিজ আমার ভাই কোনো প্রকার দোষ দিতে পারবো না, আমি সবগুলো গ্রেনেড থেকে শুরু কইরা একবারে এ টু জেড পুরো গ্যাস ট্যাঙ্ক দিয়ে ভরে ফেলছি। তোমরা দেখতেই পারতেছো ভাই এই জায়গায় প্রায় 1000-এর মতো মনে গ্যাস ট্যাঙ্ক হইব, আরও বেশি হইতে পারে, কারণ ভাই এই জায়গায় অনেকগুলো গ্যাস ট্যাঙ্ক আর উপর নিচ সবগুলো ভরে ফেলছে ভাই দিতে দিতে। দেখো কয়টা সিঁড়ি বানিয়েছে উপর করা। সো গাইস আমার এরপর এরপরে ভাই আমার আর কিচ্ছু করার থাকে না, কারণ আমি সবগুলো ট্রাই করতেছি, সবগুলো গ্রেনেড মারতেছি, এখন জাস্ট ব্লাস্ট করব। সো ব্লাস্টের মুহূর্তটা যদি না দেখো তাহলে কি আর হইলো। সো লেটস গো, আমরা রেডি, ওয়ান টু থ্রি করে কাউন্ট করে দেন, স্টিক এবং এক ক্লিক করে দেবো। রেডি ওয়ান টু থ্রি গাইস, দেখো স্লো মোশন দেখো ভাই সবগুলা ভাই ব্লাস্ট করে মানে পুরো ভরায় ফেলছি ভাই, দেখো কি অবস্থা হয়েছে ভাই, পুরাই ভাই ওপি লেভেলের ভাই ব্লাস্ট করছে আজকে পুরো প্লেন। দরজাটা বাস খুললেই হয়েছে, আর ভাই ব্লাস্ট হইলে হইবো আমার কোনো আফসোস নেই, প্লেন বা ব্লাস্ট হইলে ভাই আমার কোনো আফসোস নেই, বাট সবগুলা যেন ভাই ঠিকঠাকভাবে চলে। এই হলো ভাই দেখো সবগুলা ব্লাস্ট হইতেছে, সব এ টু জেড যা আছে সবগুলা ভাই পুরা অন্ধকারে ভরে গেছে, পুরা অন্ধকার অন্ধকারের জগতের ভিতরে আছি আমি এখন ভাই সাহাব। প্লেন আনলক না হইলে কি যে ভাই মোটর, ও ভাই বিশাল বড় ধামাকা হয়েছে আজকে, মানে আরো অনেকগুলো বাকি আছে ধামাকা গাইস, এটা তো মাত্র একটা গেছে, প্লেন পুরা ঝাঁঝরা হয়ে যাবে এতগুলো ধামাকা হয়েছে। আরে ভাই সবগুলা ধামাকা আস্তে আস্তে শেষ হয়েছে ভাই, ওই যে উপরে কয়েকটা বাকি আছে, এখন দেখি গাইস প্লেন আনলক হয়েছে কিনা, যদি হয় তো হলো, না হলে ভাই আমার কিচ্ছু করার নেই, আমি তো চেষ্টা করছি সব সর্বোচ্চ আনলক করার জন্য। কে উপরেটাও বা ব্লাস্ট হয়ে গেছে, ও এই জায়গায় কয়েকটা আছে না, এগুলো সব ব্লাস্ট করে নেই আগে, সবগুলো ব্লাস্ট হবে, হইব না এই কথাটি বলিও না, আর একবার না হইলে দেখো শতবার। আমরা গায়ে সর্বোচ্চ চেষ্টা করতে থাকবো, আজ হয় না কাল হইবে, কাল হইবে না পরশু, পরশু না তরশু হবে তো, একদিন না একদিন হবে গাইস। ভিতর ঢুক, প্লেনের ইয়ারা দেয় নাই, ঢুকে না কেন কিরে বাপ, দুটার কি একই বুদ্ধ ধরছে,
এ ভাই, দুই দুইটার কি একই ভূতই ধরছে? মাথার আমার বেলা কি সবাই এরকম হয়? দরজা দেখতে থাকেন, দরজা খোল। এতগুলা গাইস গ্রেনেড মারলাম, এতগুলা এত কিছু করলাম, তারপরে ভাই দরজাটা আনলক হয় নাই। ওকে কি আর করবো ভাই, এটা আনলক হয় না, এটা এখনও আনলক করবো না। তো এই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। তোমরা যার যার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো গেমপ্লে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে বাই বাই, সি ইউ।